মে মাস থেকে ডেঙ্গু বিরোধী অভিযানে নামবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অভিযানে অ্যাডিসের লার্ভা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস। রাজধানী গুলিস্তানে মতিউর রহমান পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মে মাস থেকেই কিছু অগ্রিম অভিযান আমরা পরিচালনা করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমাদের যে কর্ম পরিকল্পনা এবং সূচি, সেই অনুযায়ী আমরা মে মাসেই আমরা আমাদের অংশীজনদের সাথে, বিভিন্ন অংশীজনদের সাথে বিভিন্ন পর্যায়ে মত বিনিময় সভা করব। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও 2টা।